2023 সালের আগস্ট মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তৃণমূল বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ আবার প্রলয়। ওই ওয়েব সিরিজে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায় চলা নারী পাচার চক্রের ভয়াবহ ছবিটি তুলে ধরেছিলেন রাজ চক্রবর্তী। এই ওয়েব সিরিজে টালিগঞ্জের নামকরা অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি অভিনয় করেছিলেন রাজ্যের এক মন্ত্রীও। ওই ওয়েব সিরিজটি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্যবাসী। সুন্দরবন এবং রাজ্যের বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নারী পাচার চক্র যে কতটা সক্রিয় তা দেখিয়েছিলেন রাজ। ওই ওয়েব সিরিজে প্রতিটি সেলুলয়েড কাহিনীর মতোই রাজ দেখিয়েছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালন। কিন্তু যা দেখাননি তা হল সমগ্র রাজ্যের শিশুকন্যা, নাবালিকা এবং নারী পাচারে এ রাজ্যের অবস্থান। নারী পাচারে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ওয়েব সিরিজে অনিমেষ দত্ত আছেন, কিন্তু বাস্তবে বাংলার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে রক্ষাকর্তার ভূমিকায় থাকেন না কোনো অনিমেষ দত্ত। শুধু রিপোর্ট হয়, কাজ হয় না কিছুই, অন্তত পরিসংখ্যান বলছে তেমনটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছেন। একজন নারী রাজ্যের প্রধান হওয়ার পরও কিন্তু বদলায়নি ছবিটা, বরঞ্চ ভয়ঙ্কর হয়েছে আরো। সম্প্রতি সন্দেশখালী তার প্রমাণ। যদিও বাংলায় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো একাধিক গাল ভরা নামের নারী কল্যাণ যোজনা তৈরি করেছে, কিন্তু কি আদৌ বদলেছে সামগ্রিক ছবিটা, নাকি সন্দেশখালীর মতো প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার? একবার দেখে নেওয়া যাক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে দেশে নিখোঁজ হয়েছে ৪৭,০০০ শিশু, তাদের মধ্যে ৭৫% নাবালিকা। প্রাপ্তবয়স্কের সংখ্যাটা ৮৩,০০০। ২০২১ সালের তুলনায় শিশুদের নিখোঁজ হওয়া বেড়েছে ৭.৫%। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটি রিপোর্ট অনুযায়ী ২০১৭ থেকে ২০২১ এই পাঁচ বছরে ১,৪৮,৭৭৬ জন মহিলা নিখোঁজ হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। মজার কথা হলো, এই রিপোর্ট এনসিআরবিতে পাঠানো হয় রাজ্য সরকারেরই তরফে। একবার দেখে নেওয়া যাক কি বলছে এনসিআরবিকে পাঠানো রাজ্য সরকারের রিপোর্ট। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালে ২৮,১৩৩ জন, ২০১৮ সালে ৩১,২৯৯ জন, ২০১৯ সালে ৩১,২৯৯ জন, ২০২০ সালে ২৭,৪৩৪ জন এবং ২০২১ সালে ৩০,৬১১ জন মহিলা নিখোঁজ হয়েছেন এই রাজ্য থেকে। রাজ্যের ক্রাইম রেকর্ড ব্যুরোর এক আধিকারিকের দাবি, ২০১৬ সালে এই রিপোর্ট ছিল ২৪,৯৩৭ জন মহিলার নিখোঁজ হওয়ার। ২০১৯ তেসরা জুন এনসিআরবি একটি ব্যাখ্যামূলক রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্ট প্রকাশ করেছিলেন তৎকালীন এনসিআরবির ডিরেক্টর রামফল পাওয়ার। যেহেতু তিনি দীর্ঘদিন বাংলায় কাজ করেছেন, ফলে ২০১৬ থেকে ১৮ এই তিন বছরের বিস্তারিত তথ্য ব্যাখ্যা আছে ওই রিপোর্টে। রামফল পাওয়ারের সময়ই ২০১৮ সালে অপহৃত মহিলা সংক্রান্ত ওই রিপোর্টে বলা হয়েছিল, কলকাতায় মহিলাদের নিখোঁজ সংক্রান্ত বিষয়ে সবচেয়ে আশঙ্কাজনক শহর। কলকাতার পাশাপাশি নদিয়া, বারাসাত, ব্যারাকপুর পুলিশ কমিশনারের, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর, কোচবিহার এবং হাওড়া গ্রামীণ পুলিশ জেলাকে সবচেয়ে আশঙ্কাজনক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নারী পাচারের ক্ষেত্রে দেশের মধ্যে সামনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৭ থেকে ২০২১ এই পাঁচ বছরে রাজ্যে মোট ৯৯২ জন মহিলাকে পাচার করা হয়েছে বলে থানায় কেস রুজু করা হয়েছে, যাদের মধ্যে নাবালিকার সংখ্যা ৬৮৩ জন। রাজ্য পুলিশের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের বিভিন্ন থানায় ২০১৭ সালে ৩৬৫ জন, ২০১৮ সালে ২৪৪ জন, ২০১৯ এও
244 জন, 2020-তে 61 জন এবং 2021-এ 78 জন মহিলাকে পাচারের অভিযোগ থানায় দায়ের হয়েছে। মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কৃষকদের আত্মহত্যা করার সঠিক তথ্য না দেওয়ারও। 2023-এ এনসিআরবিতে নবান্নের তরফে রিপোর্ট পাঠানো হয়েছিল, রাজ্যের কোনো কৃষকই কোনো কারণে আত্মহত্যা করে না। একটু এনসিআরবির রিপোর্টের দিকে তাকালেই বোঝা যায়, ইচ্ছাকৃতভাবে রাজ্যের থানাগুলিতে নারী পাচারের অভিযোগ নেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোনাগাছি অঞ্চলে এক নাবালিকাকে বিক্রির অভিযোগ সামনে এসেছিল সংবাদ মাধ্যমে। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাঘাটের ওই গরিব নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোনাগাছিতে মাত্র 40,000 টাকায় বিক্রি করে দিয়েছিল এক যুবক। পুলিশ তদন্তে নেমে মোট 4 জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ছিল এক মহিলাও। মূল অভিযুক্তের বাড়ি সুন্দরবনের পাথর প্রতিমায়। গত কয়েক বছরে শুধু সোনাগাছি নয়, নাবালিকাদের কাজের প্রতিশ্রুতি দিয়ে দিল্লি মুম্বাইয়ের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা তো বর্তমানে, কিন্তু তৃণমূল জমানার শুরুর দিকে তাকালেও কিন্তু এই কথাই উঠে আসছে যে মমতা সরকারের রাজত্বে রাজ্যের নারীরা সুরক্ষিত নন। 2015-2016 সালে দেশের মধ্যে নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ ছিল প্রথম স্থানে। যদিও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোষীদার বারবার বলেছেন তিনি এই পরিসংখ্যান মানেন না, তার মতে রাজ্যের নারী পাচার কমেছে, উল্টে ধরপাকড় বেড়েছে। তাদের সরকারের আগে নাকি এই ধরপাকড়ই হতো না, কিন্তু কাকলি যাই বলুন পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। আরো একটু বিস্তারিত তথ্য নিয়ে দেখা যাক। 2021 সালে দেশে সব মিলিয়ে 18 বছরের নিচে মোট 90,113 জন কিশোরী নিখোঁজ হয়, যার মধ্যে সবচেয়ে বেশি নাবালিকা নিখোঁজ হওয়ার সংখ্যাটা এই রাজ্যেরই। পশ্চিমবঙ্গ থেকে 2021 সালে 18 বছরের নিচে নিখোঁজ হওয়া কিশোরীদের সংখ্যা 13,278 জন। অন্যদিকে সব মিলিয়ে 2019 থেকে 2021 সালে দেশে মোট নিখোঁজ মহিলার সংখ্যা ছিল 10,61,648 জন, যার মধ্যে বাংলা থেকেই নিখোঁজ হন 2,51,430 জন মহিলা। অর্থাৎ মমতা সরকারের নেতা মন্ত্রীরা যাই বলুন পরিসংখ্যান কিন্তু বলছে মমতা জমানায় রাজ্যের নারী পাচার বেড়েছে দেশের মধ্যে সব থেকে বেশি। মমতা সরকার রাজ্যে কন্যাশ্রী রূপশ্রীর মতো নারী কল্যাণ যোজনা চালু করেছে, কিন্তু তা মাত্র নিয়ম রক্ষার। একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। একটি বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি বছর পাচার হয় 10,00,000 বেশি নারী, যার মধ্যে শীর্ষে রয়েছে বাংলা। আর বাংলার সবচেয়ে বড় নারী পাচার কেন্দ্র হল কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং হাওড়া। 2/24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী এলাকা থেকে মোটা মাইনে বা ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে নারী এবং শিশুদের ভিন রাজ্যের বড় বড় শহরে পাচার করছে পাচারকারীরা। এর মধ্যে 2/3 হল শিশু কন্যা, যাদের মধ্যে 90% স্কুল ছুট বা কখনো স্কুলেই যায়নি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বছর কয়েক আগে গুজরাটের সুরাট থেকে গ্রেপ্তার করা হয় মনিরুল নামের এক যুবককে। অভিযোগ ছিল বিয়ের লোভ দেখিয়ে মনিরুল প্রায় 200 মেয়ে পাচার করেছে এ রাজ্য থেকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অসমের কোকরাঝাড়ের বাসিন্দা সফিউল ইসলাম কলকাতার সোনারপুরে পাচার করেছে শতাধিক মেয়েকে, কিন্তু হিসেব কষলে দেখা যায় পাচারে যুক্ত থাকাদের গ্রেপ্তার ও শাস্তির সংখ্যা হাতে গোনায়। অতিমারির সময় মুর্শিদাবাদের জেলা পুলিশের থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয় তাতে 2021-এ দেখানো হয় মাত্র একজন নারী নাকি পাচার হয়েছে জেলা থেকে, অথচ ওই বছরের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2016 সালে রাজ্য থেকে পাচার হয়েছিল 3,559 জন মহিলা। তাহলে প্রশ্ন, অতিমারির সময় এই পাচার প্রবণ এলাকায় কিভাবে
কমতে পারে এই সংখ্যাটা। রাজ্যের নারীদের প্রতি হিংসার আবহে রোজই চলছে অগণিত নারী পাচারের ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত হাসখালী, দুবরাজপুর, কাকদ্বীপ, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, বহরমপুরের ঘটনায় তার প্রমাণ। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এনসিআরবির রেকর্ড অনুযায়ী ধর্ষণের ঘটনায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। মাদক ও অস্ত্রপাচারের চেয়েও লাভজনক ব্যবসা নারী পাচার, অথচ এ ব্যাপারে মহিলা প্রধান রাজ্য সরকারের নীরবতাই তাদের এই অপরাধের পৃষ্ঠপোষক বলে প্রমাণ করছে নাকি উঠছে সেই প্রশ্ন। অর্থাৎ নারী পাচারের অপরাধের পেছনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারি যে পৃষ্ঠপোষক তার রাজ্য সরকারের তথ্য গোপন, অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে নীরবতা, গ্রেফতারি বা শাস্তি সংখ্যার হাসি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের তথ্য জানান দিচ্ছে রাজ্যের প্রধান মহিলা হলেও তার জমানায় বাংলার নারীরা মোটেও নিরাপদ নয়। আজ তবে এই পর্যন্তই, সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। জয় হিন্দ।